নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন, বুধবার তাকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি বছরেই শতবর্ষে পা দিয়েছেন হীরাবেন। গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এদিন অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রসঙ্গত, মঙ্গলবার প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদী গাড়ি দুর্ঘটনায় আহত হন। ছেলে পুত্রবধূ ও নাতির সঙ্গে বান্দিপুরে যাচ্ছিলেন তিনি। কর্ণাটকে যাওয়ার পথে মাইশুরুতে ডিভাইডারে ধাক্কা মারে তার গাড়ি। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রীর ভাইকে জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। চলতি মাসেই শেষ হয়েছে গুজরাট বিধানসভা নির্বাচন। সেখানে বিরাট জয় পেয়েছে বিজেপি। দ্বিতীয়বার ভোটের মুখে গান্ধীনগরে প্রচারে গিয়ে মার সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। ওই দিন মার পা ছুঁয়ে আশীর্বাদ নেন তিনি। মার সঙ্গে বসে চাও খেতে দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। সেই ঘটনার কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন।